আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিমকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ঈদের পর আজকেই প্রথম আমাদের অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং ঈদকে ঘিরে টিবিএন 24 টেলিভিশনের নানা আয়োজন ছিল, এবং দর্শক আপনাদেরকেও আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে অ্যাটর্নি শেখ সেলিম, আমরা কথা বলতে চাই আইনি পরামর্শ অবশ্যই বলবো যারা ফোন করবেন, এবং সাম্প্রতিক বিষয় নিয়েও কথা বলতে চাই। সেই সাথে দর্শক আপনাদের জানিয়ে রাখি আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা আইনি পরামর্শের বিষয়ে যাওয়ার আগে কথা বলতে চাই, শ্রদ্ধা জানাতে চাই জন ম্যাককেনের প্রতি। কি বলবেন শুরুতেই? জন ম্যাককেন একজন আমেরিকান হিরো, ট্রুলি অ্যান আমেরিকান হিরো এন্ড প্যাট্রিয়ট। এবং জন ম্যাককেন মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। হি ওয়াজ অ্যান অ্যাডভোকেট ফর ডেমোক্রেসি, বিভিন্ন জায়গায় হিউম্যান রাইটস, মানুষকে ক্ষতি করতে চায় নাই, মানুষের ভালোর জন্যই জন ম্যাককেন একটা নিবেদিত প্রাণ ছিল, ডেফিনেটলি তাই বলা যায়। সো জন ম্যাককেন ধরেন একসময় পাইলট ছিল, তার ফাদার এবং তার দাদা দুইজনই নেভির অ্যাডমিরাল ছিল, এবং যেহেতু ভিয়েতনামি সেনাবাহিনী তার ছেড়ে দিতে চাইছিল ডিউ টু দ্য রেসপেক্ট টু হিজ ফাদার, সে আসে নাই। না না, আমি যেভাবে আসছি যে ইয়েতে জানে তো ওই ওই অবস্থায় একজন মানে ওই ক্যাপ্টিভিটিতে থাকা অবস্থায় কেউ যদি মুক্তি পায় সেটা রিফিউজ করা মানে চারটিখানি কথা না, এটা এটা একটা বড় ব্যক্তিত্বের ব্যাপার এবং মহানুভবতার ব্যাপার। সো সেই হিসেবে জন ম্যাককেন ধরেন আমেরিকায় সিক্স টার্ম ইলেক্টেড সেনেটর, হি ওয়াজ এ কংগ্রেসম্যান অলসো। সো ইজ এ ভেরি সেলিব্রেটেড লাইফ এন্ড ইউএস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট রিপাবলিকান। এবং আরেকটি উদাহরণ দিতেই হয়, যেমন প্রতিটি মিডিয়াতে এই ইন্টারভিউর অংশটুকু কিন্তু প্রচারিত হচ্ছে, তিনি যখন 2008 সালে নির্বাচনের ক্যাম্পেইনে ছিলেন, তাদেরই একজন রিপাবলিকান একজন সমর্থক, একজন ভদ্র মহিলা হোয়াইট, তিনি তাকে বলছিলেন যে প্রেসিডেন্ট যিনি ওবামাকে তাকে তিনি পছন্দ করেন না, তিনি এখানকার না, এরকম ধরে সেই প্রসঙ্গ জেনে ধরে আপনি আমি জানতে চাই যে প্রতিদ্বন্দ্বিতার মাঠে শুধু রাজনৈতিক অঙ্গন না, যে কোনো ক্ষেত্রেই আমরা দেখেছি প্রতিদ্বন্দ্বীকে এত সুন্দর সম্মান করে যে আপনি সুন্দরভাবে সত্যকে উপস্থাপন করা, এটার কিন্তু সবার যোগ্যতা থাকে না, সাহস থাকে না, এটার জন্য আপনার মহান ব্যক্তিত্ব থাকতে হয়, ব্যক্তি হতে হয়, ব্যক্তিত্ব থাকতে হয়, আপনার আউটলুকটা সেইভাবে থাকতে হয়, আপনার শিষ্টাচার সম্মত হতে হয়, যে একটা আপনার ফেয়ারনেস, সেন্স অফ ফেয়ারনেসটা থাকতে হয় যে আমি একটা লোককে শুধু শুধু মিথ্যা বলবো না, শুধু শুধু কর্নার করবো না। সো আর তাছাড়া জন ম্যাককেন এবং ওবামা দুজনই ফ্রেন্ড ছিলেন, কিন্তু ওবামা যখন কংগ্রেসে আসে হি ওয়াজ গোয়িং টু জন ম্যাককেন অ্যান্ড কেনেডি, কেনেডি অ্যান্ড জন ম্যাককেন ওয়াজ ভেরি ক্লোজ friend, okay? They were, you know, crossing the aisle for each other, both bipartisan deal er malik. So, shekhetre John McCain oitonto fair look chilen, Obama o fair look. So, jar jonno oi 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 dhoroner kothapatra bola tar pokkhe sombhab chilo. মানে অন্যরকম, অন্যরকম। এবং আমরা দেখেছি যে ব্রেন ক্যান্সারের সার্জারি হওয়ার একদিন পর তিনি সিনেট ফ্লোরে এসেছিলেন স্বাস্থ্য খাত নিয়ে না ভর্তি দিতে, স্বাস্থ্য খাতে ওইটা একটা রিমার্কেবল ব্যাপার, তার কারণ ওই দিন কিন্তু সেই সুইং বোর্ড ছিল, সিং ওই ভর্তি খুব গুরুত্বপূর্ণ ছিল, ওই ভর্তির জন্য হেলথ কেয়ার বিল ডিফিটেড হয়ে যায়, জন ম্যাককেন ডিভিড করে দেয়, তার কারণ অ্যাকচুয়ালি তো অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট ভালো, বহু লোকের ইন্স্যুরেন্স হয়েছে এটা, যারা আনইনসিওর্ড, একসময় অনেক লোক ছিল আনইনসিওর্ড, প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকলে তাদের কাভারেজ দেওয়া হতো না, আজকাল ইন্স্যুরেন্স কোম্পানি সেইটা অ্যাভয়েড করতে পারে না, অনেক লোক বড় বড় রোগে মারা গেছে বিকজ দে কুডেন্ট বাই ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কোম্পানি কুড রিফিউজ ইট, এই আইন কারণে এটা একটা বড় বড় অ্যাচিভমেন্ট ওবামার।
তারপরে মার্কেট প্লেস ক্রিয়েট করা, বিভিন্ন, যদিও প্রিমিয়াম বেড়ে গেছে বাট সেক্ষেত্রে কতগুলি বড় বেনিফিট আছে যেটা হিউম্যানিটেরিয়ান। জন ম্যাকেন ডেফিনেটলি রিপাবলিকান হইলেও ওই সময় বিরোধিতা করলেও পরে দেখছে যে একটা মেজর মেজর হয়তো পার্টির কারণে ভোট দেয় নাই বা তার ভোটের দরকারও ছিল না। সো যখন দেখছে যে এটা ডিফিটেড হয়ে যাবে, মানে রিপিলড হয়ে যাবে, তখন হি সেভড ইট। পক্ষে ভোট না দিত তাহলে সুপ্রিম কোর্ট এটা বাতিল হয়ে যেত। সো দে হি কেম অ্যান্ড রেস্কিউড দিস। সো বললো যে নো, ইট ইজ কনস্টিটিউশনাল। আর কিন্তু আর চার ভোট ওইদিকে ছিল, আমরা জন ম্যাককেন নিয়ে কথা বলছিলাম। একজন মানুষের যে নানা দিক থাকে, মানুষ হিসেবে আমি বলবো মহত্ত্ব, সেই সাথে ভালো একজন মানুষ। আজকেও সিনেট ফ্লোরে যখন শ্রদ্ধা জানানো হচ্ছিল, সিনেট মাইনরিটি লিডার চাক সুমার একটি কথাই বলেছেন, তিনি হচ্ছে সত্যের একজন মানুষ, সত্যের পূজারি। তো সেই প্রেক্ষাপটে আপনি কি বলবেন যে দল মত নির্বিশেষে যে অন্য দলের আরেকজন বলছেন যে আপনি সত্যবাদী, সত্যের পূজারী, সেই জায়গাটি থেকে? ওল অফ কোর্স, এটা তো অপনেন্টরা এই সমস্ত কথা বলা বিগ থিং। আর তাছাড়া হচ্ছে জন ম্যাকেনের সেলিব্রেটেড লাইফ, প্রায় 36 ইয়ার্স উনি কংগ্রেসে ছিলেন, মানে ইসে ছিলেন, তারপরে কংগ্রেসম্যান ছিলেন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস দুইবার ছিলেন, প্রায় 40 বছরের উপরে কংগ্রেসে। সো সেক্ষেত্রে তার একটা ইমেজ আছে, সে কিভাবে নিজের কন্ডাক্ট করেছে, বিভিন্ন বিলের বহু অ্যাচিভমেন্ট আছে তার, মানে লেজিসলেটিভ অ্যাচিভমেন্ট আছে, আইন প্রণয়নের ব্যাপারে বহু ক্ষেত্রে, সেক্ষেত্রে সবাই সবাই এর চিনে। এবং জন ম্যাকেন কোনো ফালতু লোক ছিল না, সে সত্যি কথাটাই বলতো এবং স্পষ্টবাদী ইয়ে বলতো, পোলাইটলি বলতো, মানুষের আক্রমণাত্মক ছিল না, অ্যাগ্রেসিভ ছিল না, বাট হি ওয়াজ ফার্ম, তার পজিশনে সে ফার্ম ছিল এবং সত্যি কথাই বলতো, যেটা যেটা ইয়ে নিজে আন্ডিউ অ্যাডভান্টেজ নিয়ে, যেমন ওবামার উদাহরণটা দিলেন, সে তো ওই বলতে পারতো বা চুপ হয়ে যাইতে পারতো, চুপ হয়ে যেতে চুপ হয়ে যেতে মানে অনেক সময় তো আমরা সত্যটিও গোপন রাখার চেষ্টা করি আমার নিজের স্বার্থে, নিজের স্বার্থে। আরেকজন বলছে বলছে আমি তো বলছি না, আমি তো বলছি না, আমি তো বলছি না, চুপ করে যায় যে আমি সত্যটা বলবো, বলে সে প্রোটেস্ট করে। প্রোটেস্ট মানে কি, মহিলারে কারেকশন করেছে এবং খুব বোল্ডলি করেছে এবং খুব সুন্দরভাবে করেছে, সুন্দরভাবে করেছে। সো সেক্ষেত্রে এটা একটা মহা অনুভবতার পরিচয়, এটা একটা বড় মনের মানুষ না হলে এন্ড সেন্স অফ ফেয়ারনেস না থাকলে এটা সম্ভব হয় না কারোর জন্য। সো তার ওই ডেমোক্রেটিক ভাবটা, যে ডেমোক্রেটিক ভ্যালুটা সে এত বছর ধরে প্র্যাকটিস করছে সেটা ছিল, এবং সে আসলে ট্রু অ্যান্ড আমেরিকান ছিল, মানে প্যাট্রিয়ট ছিল, যার জন্য দেশপ্রেমিক ছিল। আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। একজন আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোনে কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি, আমি, আমার নাম আছে ইসমাইল। আমি জানতে চাচ্ছি যে আমি আমার বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো ওরা মেরিট, এখন আমার ভাই বোনেদেরকে জন্য অ্যাপ্লাই করছিলাম, মেরিট 2010 সালে করছিলাম, যেহেতু মেরিট এখন কতদিন সময় লাগবে? এটা মেরিট যাদের এবারে জায়গায় অ্যাবাউট 11 ইয়ার্স এর মতো লাগছে, ঠিক আছে। 2010 সালে অ্যাপ্লাই করছিলাম আমার ছেলে মেয়ে, তো ধরেন 2021 সালটা আপনি আশা করতে পারেন তাদের, মানে আরো 3-4 বছর অপেক্ষা করতে হবে, আরো 3-4 বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে তিনি জন ম্যাককেন নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা চেষ্টা করব যারা, আপনি দেখেন শেষ পর্যন্ত এসে যে হোয়াইট হাউজের একটা যে ট্র্যাডিশনাল কোনো সেনেটর মারা গেলে বলা হয় তার সম্পর্কে, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সেটা পাবলিশ হইতে দেয়নি, নিজে শুধু সিম্প্যাথিক ইয়ে করেছে। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, আমরা এটা ধারাবাহিকভাবে এবং আমরাও শ্রদ্ধা জানাবো এই মহান রাজনীতিক, তিনি কোন দলের ছিলেন সেটি মুখ্য নয়, তিনি আদর্শ একজন রাজনীতিবিদ ছিলেন। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইকবাল বলতেছি ব্রুকলিন থেকে। ওয়ালাইকুম আসসালাম ইকবাল ভাই, একটু জোরে বলতে হবে। জি বলুন। আমি গ্রিন কার্ড হোল্ডার, তো আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি জুলাই 10, 2017। তারপর আমার একটা বেবি হয়েছে, ওর বয়স 8 মাস, তো আমি এখনো মানে এমবেসিতে মানে জানাই নাই যে আমার বেবিটা হয়েছে, তো আমি এটা কি জানাতে হবে না অ্যাপ্রুভ হওয়ার পর জানাতে হবে? আমার অ্যাপ্লাইটা কিন্তু এখনো অ্যাপ্রুভ হয় নাই।
ওকে, আপনার পরে জানালেও কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি সিটিজেন হয়ে গেলে আপনার বেবির জন্য নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি সিটিজেন না হলে আপনার বেবি আপনার ওয়াইফের সঙ্গে চলে আসতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, আরেকজন যুক্ত হয়েছেন, এবং সেই সাথে দর্শক অবশ্যই স্পিকারটি বন্ধ করে নেবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। কে আছেন আমাদের সাথে? আমি, আমার নাম মফিজুদ্দিন মানিক, আমি ফ্লোরিডা থেকে কল করছি। জি, আমি একটা কিছু জানতে চাই, কেউ বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকে পড়লে কোন কি ব্যবস্থা আছে? আচ্ছা, আমেরিকায় নতুন নিয়ম হয়েছে যে ক্যাচ এন্ড রিলিজ, উনি সব বিষয় নিয়ে যদি আপনি একটু ঢালাও ভাবে বলতেন যে সীমান্ত পাড়ি দিয়ে যদি কেউ আমেরিকায় প্রবেশ করে। ওল, সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকায় অনেক বিস্তারিত আলোচনা। হ্যাঁ, বিস্তারিত। আপনার ধরেন সে কি করতে পারে? সে পলিটিক্যাল অ্যাসাইলাম বা ধর্মীয় অ্যাসাইলাম, ওই রাজনৈতিক আশ্রয় বা ধর্মীয় আশ্রয়, বিভিন্ন ধরনের আশ্রয় বিভিন্ন গ্রাউন্ডে নেওয়া যায়, সেটা সে নিতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। সে বিয়ে করে তারপরে দেশে যে ভিসা পিক আপ করতে পারে, আন্ডার সার্টেন সার্কামস্টান্সে বিয়ে করে এখানেও করতে পারে, যদি ওয়াইফ অত্যাচার করে তার উপরে, বা হ্যাঁ হ্যাঁ হাজব্যান্ড মহিলারও অত্যাচার করে, ডিপেন্ডিং কার ইয়ে হচ্ছে পরিস্থিতি অনুযায়ী, হ্যাঁ তাহলে এখানে করতে পারে। তাই ছাড়া অন্য কোনো রিলিফ অ্যাভেলেবেল নাই। ও, অন্য হতে পারে, সে যদি কোনো ক্রাইম ভিকটিম হয় তাহলে আবার এখানে বি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে, ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করে লিগালাইজড হইতে পারে। তো ডিপেন্ড করে কার কি ব্যক্তিগত অবস্থানের উপরে, পারিপার্শ্বিক পরিস্থিতি, তার নিজস্ব পরিস্থিতি, সবকিছু মিলে অনেক কিছু নির্ভর করে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমি, আমি পারভীন বলছি নিউইয়র্ক থেকে। জি আপা। জি, আমি সেলিম বাইক বলতে যাচ্ছি যে আপনি এইমাত্র বললেন যে বিবাহিত ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করলে 11 বছরের মতো লাগে। আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি 2007-এ জুন মাসে। আচ্ছা, আপনারে আমি একটু থামাই দেই, ভাই বোনদের জন্য বলি নাই, ওটা ছেলে মেয়ে ছিল, ওটা ছেলে মেয়ে ছিল, কোন ইউএস সিটিজেনের ছেলে মেয়ে, ইউএস সিটিজেন অ্যাপ্লাই করলে ভাই বোনের জন্য প্রায় 13-14 বছর লাগছে, সেটা একটু বেশি লাগে, একটু বেশি লাগে। তাহলে আমি 2007-এ অ্যাপ্লাই করছি, আমার এখন 2004-এর শেষের দিকের লোকজনের ভিসা দিচ্ছে, সো আপনার 2007 হইলে আরো কয়েক বছর আপনার অপেক্ষা করতে হবে, আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে। আর আরেকজনের প্রশ্ন ছিল যে ইউএস সিটিজেন হয়ে ম্যারিড ছেলেমেয়ের জন্য আবেদন করলে কতদিন লাগে, যেটির উত্তর আগে আপনি সুন্দর করে দিয়েছেন। আর উনি জিজ্ঞেস করছিলেন তার ভাই বোনের ক্ষেত্রে। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? মোহাম্মদ রবিউল ইসলাম। জি ভাই বলুন। এখানে আমি এখন, আমি জর্জিয়া থেকে বলছি। আচ্ছা, আমি আমি এখন এই দেশে আছি, আমি আমার ওয়াইফ আসছি, আমার বিয়ে জানা এখানে থেকে, তারা দেশের নাগরিক। হ্যাঁ, তা আমরা আমার মেয়ে জামাই তিন, আমার ছেলের জন্য এবং আমার স্বামী স্ত্রী, আমরা দুজন অ্যাপ্লাই করছিল, আমার মেয়ে ইমিগ্রেশন বিষয়তে আমরা আসছি এখানে, কিন্তু তিনজনেরই অ্যাপ্লাই করছিল, কিন্তু আমরা দুইজন আছি, আর একজনের কোনো এখন পর্যন্ত কোনো কিছু বলেনি বা কোনো ইয়ে পাইনি। তা যাই হোক, আপনি যে ইউএস সিটিজেনের বাপ মা, এই জন্য আপনি আগে আসছেন। আপনার মেয়ে যদি তার ভাই বোনের জন্য করে, সেটা অনেক বছর লাগে, 13-14 বছর লাগে, এই জন্য সময় লাগছে। এটা এটা আপনাদের সম্পর্কের উপরে নির্ভর করে, ক্লোজ আত্মীয় হইলে শীঘ্রই আসে, আর যত দূরে রয় তত দূরের পরে আসে, অনেক পরে আসে, পরে আসে, সো এইটা হলো ব্যাপার। আপনার উত্তরটি পেয়েছেন। আমরা আরেকটি নেওয়ার আগে, আমরা কথা বলছিলাম জন ম্যাককেনের প্রতি, আমরা চেষ্টা করব পুরো অনুষ্ঠান জুড়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে। তিনি একটি কথা বলেছিলেন যে তিনি হচ্ছে এ দেশটিকে যে সার্ভ করে গেছেন, ওনার একটি ইচ্ছা ছিল যে নেভাল একাডেমিতে যেন তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেটির প্রেক্ষিতে তিনি বলছিলেন যে ওখানে যদি কয়েকজন মানুষও দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে বলে যে এই মানুষটি দেশের জন্য সেবা করে গেছেন,
তো তিনি তো এমনই একজন মানুষ ছিলেন যে তিনি দেশের জন্যই কাজ করে গেছেন, তিনি দলের না, তিনি পুরো দেশের একজন রাজনৈতিক নেতা ছিলেন। ডেফিনেটলি, যারা রাজনীতিবিদ তারা দেশের সেবার জন্যই রাজনীতি হয়, নিজের সেবার জন্যই না, যদিও কিছু কিছু দেশে নিজের সেবাই মুখ্য হয়ে দাঁড়ায়, কিন্তু এটা রাজনৈতিক দল তো একটা প্ল্যাটফর্ম। কেউ কেউ মনে করে যে এই আদর্শ থাকলে বা এইগুলা করলে দেশের জন্য ভালো হবে, সবাই সার্ভ করতে চায়, ওয়েটা ভিন্ন, ওয়েটা ভিন্ন, সেটাই জন ম্যাকেন ওইটাই উইশ, সবাই জন্য মনে করে যে আমি একটা প্যাট্রিয়ট ছিলাম, দেশের জন্য কাজ করেছে, সেটা সবাই মনে করছে, তাতে কোনো দ্বিমত নাই আমার মনে হয়, কোনো কারো কিন্তু দ্বিমত পোষণ নেই। এবং আপনাকে আমি বলছিলাম যে সিনেট ফ্লোরে আজকে যখন তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছিল মেজরিটি লিডার মিচ ম্যাককনেল থেকে শুরু করে মাইনরিটি লিডার চাক সুমার একই সুরে কথা বলেছেন, এটিও কিন্তু অনেক বড় পাওয়া। ডেফিনেটলি, আই ডোন্ট থিংক সেনেটে এনিবডি উইল ডিসএগ্রি যে হি ওয়াজ এ ট্রু আমেরিকান হিরো অ্যান্ড এ প্যাট্রিয়ট, এবং একজন ভালো মানুষ, উচ্চ দরের মানুষ, তাতে কারোর কোনো সন্দেহ নাই। আই ডোন্ট থিংক কেউ কিছু বলতে পারবে। আপনি ধরেন ভেরি ইয়াং এজে যখন একটা লোক 5 বছর জেলে ছিল, তার ছেড়ে দিতে বলছে যেন আমি আগে যাব না, অন্যদের না, আমি আমার সহযোদ্ধাদের সাথে করে নিয়ে যাব, তার আগে যাব না, এবং তিনি তাই করেছেন। 73 সালে যুদ্ধ শেষ হওয়ার পরেই কিন্তু এসেছে। হ্যাঁ, এটা একটা বিরাট বড় ব্যাপার। এবং ওই ইয়াং এজে মানুষ ইউজুয়ালি স্বার্থপর হয়, নিজেরটাই বড় করে দেয়। আমি ক্যাপটিভিটি থেকে বেরোয় যাইতি না, সে আসে না, এবং সে অসুস্থ ছিল, সে যখন গুরুতর আহত ছিল। আপনি আরেকজনের একটা বলতেছিল যে জন ম্যাকেন যে কত বড় অসুস্থ ছিল, কোথায় ক্যাম্পেনে গেছে, এখন মাথার চুল এদিক ওদিক হয়ে গেছে, তো ওনার চুল আটলা এ পর্যন্ত যায় না। সো আর একটু মানে ফাঁকা জায়গা যে কারো বলছে তুই আমার চুলটা একটু কম্বিং করে দে, সো দ্যাটস উইথ দিস ডিসএবিলিটি হি ওয়াজ হি ফট যে কত সারা জীবন তাকে বহন করতেছে, একজন আছে ভেরি অ্যাকটিভ। আপনারা আপনারা চিন্তা করতে পারেন, তার জিনও ভালো ছিল বোধহয়, এত বড় ইয়ার পরও, এবং 2-3 বার সেনে বিভিন্ন ধরনের ক্যান্সার সার্ভাইভার, তার মার কিন্তু 106 বছর বয়স, শি ইজ স্টিল অ্যাকটিভ। ওকে, তার মা সাংঘাতিক এক সুন্দরী মহিলা, যদিও দেখছেন ছবিতে, ভেরি সফিস্টিকেটেড, ভেরি ডেলিকেট মহিলা, মানে অন্যরকম একটি পরিবার এবং অন্যরকম ব্যক্তিত্বের একজন অধিকারী ছিল। একজন আছে তারপরে আমরা আলোচনা করব, আমরা চেষ্টা করব পুরো অনুষ্ঠান জুড়েই এই আমি বলবো যে যিনি রাজনীতিবিদ প্রতিটি মানুষের শ্রদ্ধা পেয়েছেন তাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করব। কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম, আমি মাহফুজ বলছি ব্রঙ্কস থেকে। আমার দুটি প্রশ্ন এই ওনার কাছে। জি, যে আমার অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে, এখন কি আমি অন্য দেশে এই মানে বিটিতে যেতে পারবো? আর সেকেন্ড হলো মানে অ্যাসাইলাম গ্রান্টেড হওয়ার মানে কতদিন পর অ্যাপ্লাই করলে তারপরে ইসের জন্য মানে গ্রিন কার্ড এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, 1 বছর থাকার পরে, তার আগে না। কিন্তু আপনার জন্য বলি, যখন গ্রিন কার্ড এর জন্য অ্যাপ্লাই করেন তখন একটা প্যারোলের অ্যাপ্লিকেশন দিয়ে আপনি অন্য দেশে যাইতে পারবেন। আপনাদের আইনি কোনো পরামর্শ কিংবা আইনি কোনো জিজ্ঞাসা প্রশ্ন যদি থাকে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। নিচ্ছে ছোট্ট বিরতি। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা অ্যাটর্নি শেখ সেলিমকে পেয়েছি। সেই সাথে আপনাদের আইনি যদি প্রশ্ন থাকে কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে কোনো মতামত থাকে সেটিও আপনারা আমাদের কাছে তুলে ধরতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com
tbn24usa এটা নিয়ে শেখ সেলিম আমরা শ্রদ্ধা জানানোর আমাদের যে ভাষা সেটাও কম হবে জন ম্যাককেনের প্রতি যদি আমরা জানাই সাত দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা দেখেছি যে নিজ দলের প্রেসিডেন্টের বিরুদ্ধে গিয়ে তার অবস্থান ছিল এবং তিনি ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ভ্লাদিমির পুতিনের সাথে যে বৈঠক সেটি সমালোচনা করেছেন সিনেট ফ্লোরে দুই দুইবার ভোট দিয়েছে নিজ দলের বিপক্ষে গিয়ে এবং আমরা দেখেছি যে তার মৃত্যুর পরও গোটা দেশ শোকের ছায়া নেমে আসলো হোয়াইট হাউস থেকে তার কমতি আছে অবশেষে প্রেসিডেন্ট ট্রাম্প একটা ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ানদের একটা মিটিংয়ে সন্ধ্যার সময় বলছে যে আমি তার রেসপেক্ট করি ইয়ে হারাইছে এবং জন ম্যাকেন একজন কিছু কথা বলেছে যার জন্য শোকার্তার ইয়ে তো সে শেষ পর্যন্ত হয়তো প্রেশারে সে ওইটা স্বীকার করতে পারে কিন্তু এটা তো তার উচিত ছিল আর দুদিন আগে তার মৃত্যুর পর পর ডেফিনেটলি তার কারণটা একটা মৃত লোকের সাথে কি শত্রুতা আমার দ্বিমত থাকতে পারে ইয়ে থাকতে পারে বাট সত্যি কথাটা দিস ডোনাল্ড ট্রাম্প সাফার্স ফ্রম ন্যারোনেস সংকীর্ণতায় ভোগে এবং তার ভিতরে অনেক সংকীর্ণতা আছে একটা সত্যি কথা বলতে ইয়েতে পারে না কথায় কথায় মিথ্যে কথা বলে না তারপরও যে একজন সিনেটরের মৃত্যু হলো সেটা যদি ডেমোক্রেটিকও কারো হতো একজন প্রেসিডেন্ট থাকাকালীন সেই শ্রদ্ধা জানানোর কিন্তু উচিত মানে আমেরিকার দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চার একটি দেশ যাকে আমরা গোটা বিশ্ব অনুসরণ করে আমি বলবো যে সেখানে এ ধরনের যদি সংকীর্ণ মন মানসিকতার পরিচয় দিয়ে থাকেন প্রেসিডেন্ট সেটি নিশ্চয়ই কারো কাম্য হতে পারে না একজন আছেন আমরা একটু প্রশ্নটি নিয়ে কে আছেন আমাদের সাথে উনি একজন ডাক্তার দেখান নিউরোলজিস্ট ডাক্তার ইসলাম এমডি তো 61 প্লাস হয়ে গেছে উনি যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে তাহলে কি ইন্টারভিউ ছাড়া সিটিজেনশিপ পাবে ইন্টারভিউ তো যাইতে হবে কিন্তু ইংলিশ টেস্ট বিভিন্ন জিনিস উনি ওনার করবে না যদি আপনার এই নিউরোলজিস্টের ভালো একটা সার্টিফিকেট থাকে যে ওনার ইংরেজি শিক্ষার কোনো যোগ্যতা নয় বা উনি ইংরেজি শিক্ষায় অক্ষম তাহলে হয়তো করতে পারে সে আপনি ডাক্তারের সঙ্গে আলাপ করেন ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন মুরাদ আশরাফ তিনি বলছেন যে ওনার প্রায়োরিটি ডেট ওনার কেসের বিস্তারিতভাবে দেয়া নেই 2004 সালের হচ্ছে তার প্রায়োরিটি ডেট তারপরে কমপ্লিট হয়েছে ইমেল এসেছে এবং জানুয়ারি 18 তারিখে 2018 এই বছরে আর ইন্টারভিউ লেটার কবে আসতে পারে এটি হয়তো খুব সম্ভবত ভাই বোনের কোনো আবেদন হ্যাঁ ডেফিনেটলি যে কোনো সময় চলে আসবে তো প্রায়োরিটি দেখতে বলা যায় যে যে কোনো সময় কয়েক মাসের ভিতরে আশা করতে পারে কয়েক মাসের মধ্যে আশা মোবারক হোসেন তিনি জন ম্যাককেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেই সাথে অনেকেই যুক্ত হয়েছেন ধন্যবাদ জানিয়েছেন আপনাকে টিবিএন 24 টেলিভিশনকে আমরা কথা বলছিলাম জন ম্যাককেনকে নিয়ে আমি বলছিলাম যে পুরো অনুষ্ঠানে এক ঘন্টার অনুষ্ঠান জুড়েও যদি তাকে শ্রদ্ধা জানানো হয় একজন শুধু সফল রাজনীতিবিদ বলার পাশাপাশি সবচেয়ে বড় তার যে গুণাবলী তিনি হচ্ছেন সত্যিকার অর্থে তিনি একজন মহৎ মানুষ ছিলেন সেই জায়গাটিতে কিন্তু সন্দেহ নেই নট অনলি দিস আপনি দেখেন যে জন ম্যাককেন ওয়াজ এ কম্পিটিটর টু প্রেসিডেন্ট বুশ রাইট হি র্যান এন্ড লস্ট প্রাইমারি এই করা তারপরেও তারা ফ্রেন্ড তারপরে যে তাকে 90 মিনিট আলোচনার পরে সে তার এন্ডোর্স করেছে এবং খুব ভালোভাবেই করেছে সো তো ক্যাম্পেনের সময় মানে প্রাইমারির সময় বিভিন্ন কথাবার্তা হয়েছে দ্বিমত হয়েছে ইয়ে হয়েছে হি পুট বিহাইন্ড এভরিথিং পিছনে ফেলে সে ইন্ডোর্স করেছে তার পার্টি এবং তার সাথে ভালো সম্পর্ক ছিল একজন আছেন আমরা একটু প্রশ্নটি নিয়ে তারপরে আবার আসবো এই আলোচনায় কে আছেন আমাদের সাথে কে যুক্ত হয়েছেন জি আসসালামু আলাইকুম আমি ইমরান বলতেছি ব্রঞ্জ থেকে প্রশ্নটা হচ্ছে ওয়াইফ তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্রুভ লেটার চলে আসছে আজকের থেকে দেড় মাস আগে কেসটা ম্যাচিউর হইতে কতদিন লাগবে এনবিসি থেকে কেস নাম্বারটা পাইতে আচ্ছা কবে অ্যাপ্লাই করেছে ভাই এটা আড়াই বছর তিন বছরের কাছাকাছি লাগছে গ্রিন কার্ড দিয়ে না না প্রশ্নটা হচ্ছে ম্যাচিউরড হইতে কতদিন লাগবে স্যার ওই সেটাই বলছি যে ম্যাচিউরড হইতে তার মানে প্রায় তিন বছরের কাছাকাছি সময় লাগছে আসতে আচ্ছা তার মানে প্রায়োরিটি ডেট ম্যাচিউর না হলে তো আসতে পারছে না তো ওরকমই লাগবে আর আপনি বর্তমানে লাগছে এই সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিছুটা কয়েক মাস আচ্ছা মানে যখন থেকে আবেদন করেছেন সেই হিসেব করে আপনি তিন বছর কাউন্ট করবেন সেই হিসেবে কে আছেন আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন
ফোনে কে আছেন? হ্যালো, জি আপা, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম নাজমা, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি নাজমা আপা, ওনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, যদি কেউ সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশে চলে যায় তাহলে কতদিন থাকতে পারবে? বাংলাদেশে তো না আসলেও চলে আপা, আপনার সিটিজেনশিপ থাকবে, সুতরাং আপনার ওই কোনো টাইম লিমিট নাই কতদিন থাকতে পারবে। সো আপনি পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেলে আমেরিকান এম্বাসিতে যে ওইটা রিনিউ করে নিতে পারবেন। আপনি যদি সোশ্যাল সিকিউরিটি পান, অ্যাপ্লাই করে যাবেন, ওই আমেরিকান এম্বাসিতে চেকটা পিক আপ করতে পারবেন, অথবা তারা ইয়ে করে দেবে, বহু সুবিধা আছে। সো আপনার অসুবিধা নেই, আপনি আপনি সব কিছু মানে প্রস্তুতি নিয়েই যান। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শামিম বলছি ব্রাঙ্ক থেকে। আমার প্রশ্ন ঠিক, আমি একটু মানে কমেন্ট করতে চাই জন ম্যাককেইন সম্পর্কে। অবশ্যই করুন। প্রাইমারি ইলেকশনের সময় প্রাইমারি তাদের জন ম্যাককেইন এবং ওই ট্রাম্পের যখন ই হয়, দুজনের মধ্যে যখন চলতেছিল যে কে আসবে ফাইনালে, তখন জন্মে ট্রাম্প জন ম্যাককেইন সম্পর্কে খুব একটা বাজে ধরনের মন্তব্য করছিল যে যে সে ধরা খেয়ে মানে যুদ্ধের সময় ধরা খেয়ে সে ফেমাস হয়েছে। তো এই যে এই ধরনের কথাবার্তা, এগুলো কি মানে এরপরও ট্রাম্প মানে প্রেসিডেন্ট হিসেবে আছে, তারপরে দুই দিন পরে সে কোনো নামমাত্র একটা শোক শোকের মতো বা কিছু একটা মন্তব্য করছে, তো এটা মানে আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্টের কাছ থেকে এত এতটু মানে এত একটা নিচু মনের পরিচয় পাওয়াটা, এটা তো আমরা মনে করি যে আমেরিকার কাছ থেকে সবাই শিখবে, কিন্তু আমেরিকার কাছ থেকে এখন তো দেখছি আর শেখার কিছু নাই। সেটা অফকোর্স আপনার ধরেন এই এক প্রেসিডেন্টই এইরকম, সো এটা একটা মানে আমেরিকান রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত একটা ঘটনা এবং অপ্রত্যাশিত ব্যাপার, সো তা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, শুধু আমরা করছি না সবাই, সো সেইটাই আর কি ব্যাপার। মিস্টার ট্রাম্প মানে অনেকটা কি বলে সংকীর্ণতায় ভোগেন, তার এই মানসিকতায় তার সংকীর্ণতারই একটা বহিঃপ্রকাশ। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আমার নাম গুলজার, আমি ব্রঞ্জ থেকে বলছিলাম। গুলজার ভাই বলুন। আচ্ছা, আমার ওয়াইফ ওনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2013 এ। আচ্ছা, তো আজকে পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার আমরা পাই নাই, এটা কি নরমাল টাইম পিরিয়ড না কোনো ইনকোয়ারি করতে হবে? না, ইনকোয়ারি কিছুই লাগবে না, যতদিন পেন্ডিং থাকে তত ভালো, এটা নর্মাল, এবং এর চেয়ে আরো বেশি দিন সময় লাগে, যদিও আপনার বড় আত্মীয় স্বজন আসতে লেট হচ্ছে। সো এই আপনি তো ভালো দুলাভাই ভাই, এটা নিয়ে প্রশ্ন করতেছেন। একজন আছেন, আমরা আদর যত্ন বেড়ে যাবে ঘরে, অ্যাটর্নি শেখ সেলিম, আমরা প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন, কে আমাদের সাথে যুক্ত আছেন? জি জি, নামটি বলে নিতে হবে ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি অ্যাটর্নি সাহেবের কাছে আমার প্রশ্ন, আমি ব্রঞ্জ থেকে বলছি, আমার নাম বজলুল করিম বাবু। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার প্রশ্নটি করুন। জি, আমার আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার মেয়ে আমাকে ইমিগ্রেন্টে আসছে নিয়ে আসছে, আমার আসার পর গ্রিন কার্ড পাওয়ার পরে আমি 2018 নভেম্বরে আমি অ্যাপ্লাই করছি আমার ওয়াইফ জন্য, এখন পর্যন্ত আপনার ইয়েটা পাইনি মানে অ্যাপ্রুভাল লেটারটা পাইনি। আর একটা প্রশ্ন, আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার তিনটা বাচ্চার জন্য, আমার প্রথম বাচ্চাটা 18 হয় নাই তখন করছি, তো আমার আমি যদি এখন দেরি হয় 18 এখন এখন মেয়েটা 19 চলতেছে। ওকে, আপনি এটা অ্যাপ্রুভাল না পাই বেটার, নাহলে অ্যাপ্রুভাল আর্লি পাইলে আপনার ছেলে মেয়ে বাদ পড়ে যাইতে পারে। সো অ্যাপ্রুভালের জন্য ওদের গোতাগুতি করেন না, আপনি অপেক্ষা করেন, যতদিন বেশি টাইম প্রায় 3 বছরের মতো লাগবে, বাট যতদিন বেশি পেন্ডিং থাকে ততদিনই আপনার জন্য মঙ্গলজনক। সো এইটাই বললাম, তার কারণ ওই যতদিন পেন্ডিং থাকবে মানে কেসটা চলমান থাকবে ওই সময়টা আপনার ছেলেমেয়ের বয়স থেকে বিয়োগ যে বিয়োগ গেলে বিয়োগ যে 21-এর নিচে থাকলেই তারা আসতে পারবে। সো এটা এটা আজকাল এটা খুবই নর্মাল, এটার জন্য আপনার চিন্তার কোনো কারণ নাই, ওয়াইফ ঠিক সময়ে আসবে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা,
আমি ওয়াশিংটন থেকে রেবেকা বলছিলাম। আমি একটু অ্যাটর্নি সাহেবের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আমি আমেরিকায় 19 বছর, কিন্তু আমি কোনো কাজ করি নাই, আমার হাজবেন্ড কাজ করে, তো ও রিটায়ার পরে কি আমি কোনো বেনিফিট পাবো? আচ্ছা, আপনি বেনিফিট পাইতে পারবেন, হাজবেন্ড কাজ করেছে, যদি হাজবেন্ডের সাথে আপনার ট্যাক্স রিটার্নটা জয়েন্ট করে থাকেন, মানে একসঙ্গে করে থাকেন। আর হাজবেন্ড যদি আপনার ডিপেন্ডেন্ট দেখায় টাকা খাইতে থাকে তাইলে অসুবিধা, কিন্তু যদি জয়েন্ট করে থাকে তাইলে আপনি সব পাবেন, হাজবেন্ডের মতো করেই পাবেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম, রাজাউল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে ওই যে গ্রিন কার্ড আমার ওই পুরানা অ্যাড্রেসে আসছে, পোস্ট অফিসের মাধ্যমে ট্র্যাক করে যাচ্ছে, ট্র্যাকিং নাম্বার দিয়ে ওরা ওর যদি মেল করেছে, তো আমি যে বাসা আছিলাম ওইখানে যাওয়ার পরে খুশ হয়ে দেখি ওইটা ওরা মনে হয় গার্বেজ করছে না কি আল্লাহ জানে, চারটা ওই ওই কি আর কি আমার বোনদের ওটা ফাইন, এখন কি করতে হবে আমার? নতুন করে আপনার একটা ফর্ম আছে I-90, ওইটি অ্যাপ্লাই করেন তাহলে আপনি আবার একটা পেয়ে যাবেন। জি আচ্ছা, লাইনটি কেটে গেছে। আমরা কথা বলছি জন ম্যাককেনকে নিয়ে, আমরা প্রশ্নগুলো নিব, তবে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম এবং আরেকজনও বললেন যে এই যে হোয়াইট হাউস কিংবা প্রেসিডেন্টের আমরা গোটা বিশ্বের আমি বলবো যে অনুসরণ করি আমেরিকাকে, আমরা ডোনাল্ড ট্রাম্পকে যতই গালি দিই না কেন তিনি তো প্রেসিডেন্ট, জনগণের প্রতিনিধি, সেই জায়গাটি থেকে তার তো উচিত ছিল যে তারা আশেপাশে যারা ছিলেন তারাও তো বলতে পারতেন যে কোনো বিবৃতি কিংবা মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্টত্ব অর্থাৎ প্রেসিডেন্সি ইজ অ্যান অ্যাক্সিডেন্টাল উইন, ঠিক আছে, যে নিটাই করে নাই, সে কোনোদিন রাজনীতিবিদ ছিল না, সে আপনি তার কথাবার্তায় বিভিন্ন মতামত বুঝতে পারেন যে সে তার শেম বলতে কিছু নাই, আমায় বাংলায় আমরা যারা বলি একটা বিহাইয়া টাইপের মানুষ, ওকে, সো দ্যাটস হোয়াট ইট ইজ, তারা আপনি যত খারাপ ইয়ে বলেন সে কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন না, কোনো লজ্জা পায় না, বোল্ডলি সবকিছু বলে যাচ্ছে, করে যাচ্ছে, তিনি যা বলার সেটাই বলে যাচ্ছে, না আছে জিম এন্ড তার একটা ভালো গ্রুপ ফলোয়ার আছে, মানে তার বেজ আছে, তারা এটা পছন্দ করে, অন্ধের মতো যারা অন্ধের মতো পছন্দ করে, সে এমন এক সময় এসে এমন কতকগুলি মানে প্রেজুডিশিয়াল পজিশন নিয়ে এই লোকগুলোর জড়ো করেছে যার জন্য সে প্রেসিডেন্ট হয়ে গেছে। আমরা একটা প্রশ্ন নিয়ে নেই, তারপরে আমরা আবার আলোচনায় আসব। কে আছেন আমাদের সাথে? হ্যালো নবুল বাবা, আমি আপনি কুরসাই থেকে বলছি। জি ভাই বলুন। এই একটা প্রশ্ন, এই আমার ফ্রেন্ডের ওয়াইফ আসছিল টেস্টটা কিয়া, এই ইমিগ্রেন্ট হয়ে মানে হাজবেন্ডের আনছে, 2 বছর ইনকার করার পরে ওনার ইমিগ্রেশন প্রক্রিয়া ওদেরকে মানে চিঠি দিতে হবে যে পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করা দিন, উনি চিঠিটা পায় নাই, উনি তো মনে হতে মনে করে এইটা তো পারমানেন্ট, শেষ পর্যন্ত ইমিগ্রেশনে আলাপ করছে, করে আমরা তো তো তোমার ওয়াইফে এইটা চিঠি দিতি যে ব্যাংকের সাথে ওয়ার অ্যাটাচ করিয়া ওইটা যখন পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করা দিব। আপনি স্পেসিফিকলি কি জানতে চাচ্ছেন? অ্যাটর্নি শিখছিলেন, আপনি কি বুঝতে পেরেছেন? ওর ওয়াইফ কি 2 বছর গ্রিন কার্ড দিত টেম্পোরারি, এরপরে ওরাকে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য করা বলছে, ওর ও কিন্তু ওই চিঠিটা পায় নাই, বুঝছেন? আচ্ছা, এখন আপনি কি জানেন গ্রিন কার্ড পাইছে কিনা ওনার ওয়াইফ? সে গ্রিন কার্ড পাইছে, ওকে, সো 2 বছরের ওই কি সিটি পাইছে না পাইছে ওইটা নিয়ে কোনো ঝামেলা নাই, 1 বছর 9 মাস থেকে 9 মাস পরে এবং 2 বছরের ভিতরে ওই পার্মানেন্টের জন্য অ্যাপ্লাই করতে বলেন, সব ঠিক হয়ে যাবে, সো আপনার চিন্তার কোন সিটি পান নাই ওটা নিয়ে, ওটা অপ্রাসঙ্গিক এই পর্যায়ে এখন। আরেকজন আছেন, এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে, কে আছেন? আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, কে আছেন আমাদের সাথে? আমি বিউটি বলছি। জি আপা বলুন। জামাইকে কোর্স থেকে বলছি, আমি অ্যাটর্নি স্যারের কাছে বলছি যে আমার এক ভাই আছেন, উনি বাংলাদেশে অ্যাডভোকেট ছিলেন, এখন এখানে আছেন 10 বছর যাবত, তো উনার সহকারী হিসেবে নিয়ে নেওয়া যায় কিনা, নিলে উনাকে কি কি প্রসেসিং করতে হবে? মানে আপনি কি চাকরির জন্য বলছেন? হ্যাঁ,
বাংলাদেশের আইনি ডিগ্রি এই দেশে রেকগনাইজ করে না, যতদিন পর্যন্ত আপনি এই দেশে একটা ডিগ্রি না করেন। আপনি মাস্টার ডিগ্রি করে অ্যাপ্লাই করতে পারেন যে আমার ওই এখন আমার বারে পরীক্ষা দিতে দাও, তাহলে দিতে পারে। অথবা সার্টেন স্কুলে আছে 24 ক্রেডিট করে, কিন্তু তার আগে এই দেশে যেমন বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন আছে যারা লাইসেন্স দেয়, এদেশে কোর্ট দেয়, কিন্তু কোর্টের একটা অর্গানাইজেশন আছে বলে ল এক্সামিনার্স, তো ল এক্সামিনার্স দিয়ে ওনার ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট এটা ইভালুয়েট করে দেয়। ইভালুয়েট করে ওরা বলে যে এত ক্রেডিট করলে তোমার আমরা বারের পরীক্ষা দিয়ে দেবো। সো ওইটা ইভালুয়েট করে বারের পরীক্ষা ওইটা ওই ক্রেডিটগুলো করে সাবমিট করে বারের পরীক্ষা দিতে পারলে সে লয়ার হয়ে যেতে পারে। আচ্ছা, এবং সেই সাথে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবশেষ জন ম্যাককেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি ছোট্ট করে কিছু। জন ম্যাককেন একজন হিস্টোরিক্যাল পলিটিশিয়ান এন্ড হি ইজ এ ট্রু সেন্স অফ প্যাট্রিয়ট, একজন হিরো এন্ড একজন একজন অস্বাভাবিক মানুষ এবং অসাধারণ মানুষ। তিনি মানে তিনি অত্যন্ত মানবিক মানুষ হচ্ছে। আপনি যদি চিন্তা করেন যে সে আর তার ওয়াইফও অত্যন্ত ভেরি এনরিচড ফ্যামিলি, ফাদার এবং দাদা দুইজন নেভালের অ্যাডমিরাল ছিলেন, বড় অফিসার ছিলেন। তারপরে তার ওয়াইফ কিন্তু খুব ধনী ফ্যামিলির মেয়ে, খুব মেকেনেসে অনেক বেশি ধনী। আর যদি আপনি একটা নদীর দেখেন, তার ওয়াইফ বাংলাদেশে যে একটা মেয়েকে অ্যাডাপ্ট করে নিয়েছে, তাদের অনেক অ্যাডাপ্টেড চিলড্রেন আছে। সো এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর গভীর শ্রদ্ধা এই রাজনীতিবিদদের প্রতি এবং অসাধারণ একজন মানুষের প্রতি। সবাই ভালো থাকবেন।